গ্রিক পৌরাণিক কাহিনী। হেরো ও লিন্ডার। হেরো ছিলেন আফ্রোদিতির ধর্মার্জিকা। তিনি ছিলেন কুমারী। পুরুষের সাথে যে কোনো প্রকার অনুভূতির আদান প্রদানে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া ছিল। গ্রিসের হেলেসপন্ট স্ট্রেইটের এক উঁচু চূড়ায় ছিল এই নারীর বসবাস। এরই আরেক পাশে অ্যাবাইটসে ছিল লিন্ডারের আবাসভূমি। গ্রিক মিথোলজি অনুসারে লিন্ডার ছিলেন তরুণ এক যুবক। এই তরুণ যুবক লিন্ডার একদিন হেরোর দেখা পেলেন। বলাই বাহুল্য, তিনি হেরোর প্রেমে পড়ে গেলেন। তবে এই প্রেম কিন্তু শেষ অবধি আর একপাক্ষিক ভালোবাসা হয়েই থাকেনি। লিন্ডারের কোমল স্বর আর হেরোর প্রতি প্রবল আবেগ হেরোকেও বাধ্য করে লিন্ডারের প্রতি প্রেমে পড়তে। সমস্যা অন্যখানে, হেরোর উপর যে এসব কাজে রয়েছে প্রবল নিষেধাজ্ঞা। কিন্তু নিষেধাজ্ঞা আর প্রেমে শেষ অবধি হেরোর প্রেমই জয়ী হয়। সেটাও তাকে চালাতে হয় এই নিষেধাজ্ঞার বলে থেকেই। কিভাবে? প্রতি রাতে চূড়ায় নিজের ঘরে বসে নির্দিষ্ট সময়ে হেরো একটা বাতি জ্বালাত। এই বাতি ছিল মূলত লিন্ডারের জন্য একটা সংকেত। হেরোর এই সংকেত দেখামাত্র লিন্ডার সাঁতার কেটে হেরোর কাছে চলে যেত। এমন করে হেরো আর লিন্ডারের প্রেম বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু বিপত্তি বাঁধল এক রাতে। সেই রাতে ছিল ভীষণ ঝড়, বাতাসেও ছিল প্রচণ্ড বেগ। আর বাতাসের সেই বেগের জন্যই হেরোর জ্বালানো বাতির আলো হঠাৎ করেই নিভে যায়। কিন্তু হেরোর বাতি যখন নিভে গেছে, লিন্ডার তখন সবেমাত্র অর্ধেক পথ পাড়ি দিতে পেরেছে। লিন্ডার তখন বাতির আলো খুঁজতে থাকে, তাকে যে ওই আলো বরাবরই সাঁতার কাটতে হবে। কিন্তু বাতাসের তোড়ে হেরোর বাতি আর সেই রাতে জ্বলেনি। লিন্ডার শেষ অবধি ঝড়ের কবলে পথ হারিয়ে পানিতে ডুবে যায়। হেরো প্রবল দুঃখে ওই চূড়া থেকেই ঝাঁপ দেয় পানিতে। পরে অবশ্য হেরো আর লিন্ডারের ঠান্ডা দেহ সৈকতে পাওয়া যায়। দেখা গেল দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গন করে আছে।